একদিন একজন ব্যক্তি তার বন্ধু খাতে সে একটি দোকানে গেল এবং দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করে নিয়ে চলে গেল, কিন্তু কোনো অর্থ ছাড়াই, পয়সা ছাড়াই। তো সেখানে তার পাশে একটি বাচ্চা ছেলে বসেছিল এবং অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছিল। তার পরের দিন একই সময় একই ব্যক্তি এসে একটি বন্ধু খাতে এসছে এবং সে সমস্ত লিস্ট দেখে সমস্ত মালগুলি ক্রয় করে নিয়ে গেল, কিন্তু কোনো অর্থ ছাড়া। বাচ্চাটি বসে বসে ভাবলো যে কোনো একজন ব্যক্তি যদি রেগুলার বন্দুক নিয়ে এসে সামনে দাঁড়ায় এবং মাল নিয়ে চলে যায়, প্রত্যেক দিন সামগ্রী নিয়ে চলে যায়, এরকম যদি প্রত্যেক দিন ঘটে তাহলে আমিও কিন্তু এটা করতে পারি। বাচ্চাটি বন্ধুর দ্বারা হোক বা যে কোনো জায়গা থেকেই হোক একটি বন্দুক কোনো না কোনোভাবে জোগাড় করে যায়। তো বন্দুক নিয়ে এসে সে বন্দুকটি রাখলো এবং সমস্ত মালের লিস্টগুলো দিল এবং সেই ব্যক্তি সমস্ত লিস্টগুলি দেখে দেখে সমস্ত জিনিসগুলি তাকে একটি প্যাকিংয়ের মধ্যে করে তাকে দিল এবং সে সাথে সাথে চলে যাচ্ছিল, কিন্তু তাকে বলল যে ভাই তুমি আমার পয়সাটা দাও মালের। তখন সে বলল এটা দেখেছো কি, অর্থাৎ বন্দুকটা সে দেখাচ্ছিল। তো সেই সময় সেই লোক বলল ঠিক আছে তাহলে তুমি একটু ওয়েট করো, আমি চেষ্টা করছি। সে ভেতরে গিয়ে ফোন করলো এবং ফোন করার সাথে সাথে সেখান থেকে পুলিশ আসলো এবং ছেলেটিকে ধরলো। ছেলেটিকে ধরার পর পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে, যেহেতু বাচ্চা ছেলে, তখন বাচ্চাটি বলছে যে প্রত্যেক দিন একজন ব্যক্তি এখানে আসে এবং সে বন্দুক নিয়ে আসে আর সে যা যা মাল চায় তিনি দিয়ে দেন, আর সেটা দেখেই আমার একটু লোভ হলো। তখন সেই ব্যক্তি অর্থাৎ দোকানদার বলল সেটি আমার ছেলে, অর্থাৎ পুলিশ, আর সে পুলিশে চাকরি করে, অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে আসে আর সেই জন্যই তারাতে বন্দুক দেখতে পাওয়া যায়, কিন্তু ড্রেস পরা থাকে না এবং সে প্রত্যেক দিনকার বাজারের সামগ্রী সমস্ত কিছু দোকান থেকে নিয়ে যায়। তাহলে এই ছোট্ট গল্প থেকে আমরা কী জানতে পারলাম? আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি, অনেক কিছু, অনেক রঙিন জিনিস দেখে থাকি বা এমন কিছুর মানে প্রবণতা আমাদের অনেক সময় মোটিভেট করে আমাদের সেই কাজটি করতে। অর্থাৎ আমরা এমন কোনো কাজ কোনো মানুষকে দেখে কিন্তু কপি করতে চাই, এরকম জিনিস কিন্তু আমাদের জীবনে অনেক সময় আকছার ঘটে থাকে। আর এই ঘটনাগুলি আমাদের জীবনকে কিন্তু বড় ধরনের সমস্যায় ফেলে দিতে পারে, সেটি হতে পারে জীবনের আইনানুক খাতে হতে পারে। সুতরাং আমরা জীবনে যখনই কোনো রকম ডিসিশান নিচ্ছি, একজনকে দেখে অবশ্যই অনুসরণ করা ভালো, কিন্তু সেটা ভালো দিকটাই অনুসরণ করা উচিত। নেগেটিভ দিক অনুসরণ করা আপনার ক্ষেত্রে নেগেটিভিটি কিন্তু বৃদ্ধি করবে, যা আপনাকে বড় ধরনের সমস্যার মুখোমুখি করতে পারে। সুতরাং অনুকরণ অনুসরণ করার পূর্বে কিন্তু ভেবে করুন। যাই হোক দর্শক বন্ধু, নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কী বাড়ে এবং কোন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আজকে কী ফল মিলতে চলেছে। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকাতে, আজকে পঞ্জিকাতে তিথি থাকছে অষ্টমী তিথি, সুতরাং আজকে নারকেলের সেবন নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে শতবিষা নক্ষত্র, আজকে করণ রয়েছে কৈলবকরণ, পক্ষ আজকে কৃষ্ণপক্ষ, যোগ বৈদ্যুতি যোগ এবং দিন আজকে সোমবার, আজকে রাহুকাল থাকবে। সকালবেলা 6:33 থেকে 8:13, এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে শুরু করতে পারেন, সেই সময় কিন্তু কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা নেই। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 4:53, বিকেলবেলা থেকে 6:33 পর্যন্ত, সকালবেলা, এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে 8:13 সকালবেলা থেকে 9:53 পর্যন্ত, এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা কিন্তু পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি থাকছে 5:54 সকালবেলা থেকে 9:08, এটা 1 তারিখে থাকবে, অর্থাৎ আজকে নয়, 11:28 সকালবেলা থেকে 1:30, এই দুটি সময় কিন্তু আপনারা জব জয়েন করার শুভ সুযোগ পাচ্ছেন। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা যে কোনো জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে সর্বত্র সিদ্ধি যোগ থাকছে 24 মে, যা থাকবে 10:33 থেকে 5:13 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 26 মে, যা থাকবে 5
পাঁচটা বেজে 55 মিনিট থেকে 11টা বেজে 52 মিনিট সকালবেলা পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো কনস্ট্রাকশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 28 মে যা থাকবে 7টা বেজে 9 মিনিট সকালবেলা থেকে 1টা বেজে 40 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন, শুরু করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে আজকে দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ, যারা অগ্নিকোণে বা দক্ষিণ পূর্ব কোণে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন এবং আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিন তার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, আজকে নতুন প্রজেক্ট অর্থ লগ্নি করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল জিনিসের প্রতি কিন্তু আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 2, আজকে মনের মানুষের সাথে বহুদিন পরে ভ্রমণে বেরোনোর কোনো পরিকল্পনা সফল হতে চলেছে, আজকে কোনোভাবেই ঋণ দেওয়া উচিত না। সংখ্যা 3, আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ কিছুটা ট্রাবল দিতে পারে, সমস্যা তৈরি করতে পারে, গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। জমি জমা সংক্রান্ত সম্পদ সংক্রান্ত জায়গায় কিন্তু অর্থ লগ্নি করার পূর্বে 7 মাস ভেবে লগ্নি করুন, সেক্ষেত্রে ভালো হবে। সংখ্যা 4, আজকে আপনাদের মান সম্মান হানির কিন্তু যোগ সৃষ্টি হতে পারে, সুতরাং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাই নারী অথবা নারী হয়ে থাকলে পুরুষ অথবা উভয় মানে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের থেকে কিন্তু সাবধান এবং সতর্কতা আজকে আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে সতর্ক থাকা উচিত, হঠাৎ বিপত্তি সৃষ্টি হতে দেখা যেতে পারে। সংখ্যা 5, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে কিন্তু ঋণ দেওয়া নেওয়া উচিত নয়, আজকে ছোটো ছোটো বাদ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। সংখ্যা 7, আপনাদের পক্ষে আজকে গৃহের কাজকর্ম কিন্তু ভীষণভাবে করতে দেখা যেতে পারে, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার ভাই বা বোনের সাথে কিছুটা মতবিরোধ মতানৈক্য হতে দেখা যাবে, সতর্ক থাকতে হবে। সংখ্যা 8, আজকে আপনারা কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক সম্বন্ধীয় কাজকর্মগুলি আজকে কিন্তু সমস্ত কিছু সেরে ফেলতে হতে পারে, আজকে নতুন কিছু কেনাকাটার জন্য বা কোনো আসবাবপত্র কেনাকাটার জন্য আজকে কোথাও যেতে আপনাকে দেখা যেতে পারে। সংখ্যা 9, আজকে আপনি কোনোভাবে কিন্তু গাড়ি ড্রাইভ করার সময় সতর্ক এবং সাবধানতার সময় অবলম্বন করুন, নচেত হঠাৎই কিন্তু বিপত্তি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার মতো সম্ভাবনা কিন্তু হঠাৎ করে আজকে তৈরি হতে পারে, আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আর এবার আমরা আপনার সাথে আলোচনায় চলে যাবো ABCD, আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন, তাই চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আপনাদের ক্ষেত্রে লোন নেওয়া বিরত থাকা উচিত, লোন দেওয়া এবং নেওয়া থেকে ফাটকা অর্থ হাত গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সংখ্যা বি, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে, আজকে কোনো কিছু কেনাকাটার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সি, শিক্ষাক্ষেত্রে সমস্যা হঠাৎ করে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। ডি, আজকে আপনারা কিন্তু কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ই, আপনারা আজকে সকলে মিলে পরিবারের সকলে মিলে কিন্তু কোথাও ভ্রমণের পরিকল্পনা আজকে তৈরি করতে দেখা যেতে পারে। এফ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, ধার্মিক কার্যে কিন্তু উন্নতি থাকবে। জি, সন্তানকে নিয়ে চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা কমতে পারে অন্যান্য দিনের তুলনায় বিকেলের পরবর্তী সময়। এইচ, পাওনা প্রাপ্তিতে কিছুটা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আপনার ক্ষেত্রে লোন নেওয়া এবং লোন দেওয়া থেকে বিরত থাকা ভীষণ ভালো হবে। এছাড়া আপনাদের পক্ষে দিনটা বিকেলের পরবর্তী সময় আশার আলো জাগাতে পারে, বহুদিন ধরে চলে আসা ইচ্ছাগুলো প্রাপ্তির সুযোগ কিন্তু খুঁজতে চলেছে। আই, আপনাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে মনের মানুষের সাথে বহুদিন পরে বহু দূরে যাত্রা করার কোনো পরিকল্পনা সফল হতে চলেছে এবং নতুন কোনো প্রাপ্তিতে কিন্তু আজকে যেগুলো বহুদিন ধরে বিঘ্ন আসছিল সেগুলো কিন্তু কেটে যেতে পারে। যে, আপনাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে, সন্তানের কোনো বিষয়কে নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বিবাদ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে হঠাৎই। কে, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, হঠাৎ কিন্তু কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। এল, আপনাদের জন্য কিন্তু দিনটা মধ্যম রয়েছে, আজকে আপনারা হাজব্যান্ড ওয়াইফের সাথে কিন্তু যারা বহুদিন ধরে ঝুট ঝামেলার মধ্যে ছিলেন, আইনানু জটিলতার মধ্যে ছিলেন, তাদের কিন্তু আজকে দাম্পত্য জীবনে সমস্যা ধীরে ধীরে কমতে চলেছে, আজকে সমস্যা সমাধানের পথ সহজেই খুঁজে পাবেন। এম,
ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে থাকছে, নতুন কর্মের যোগাযোগ আজকে আসতে চলেছে, এন আজকে ব্যবসায় অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, ও আজকে আধ্যাত্মিক কর্মে কিন্তু উন্নতি থাকছে, পি আজকে আপনাদের মনের আশা কিন্তু কিছুটা পূর্ণ হতে পারে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, কিউ আপনি আজকে সকলের কথা শুনে সমস্ত কাজ করুন, তবে উপস্থিত বুদ্ধি এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু সমস্ত ডিসিশন আপনাদের আজকে সঠিকভাবে নেওয়ার প্রয়োজনীয়তা ভীষণভাবে থাকছে। আর আপনাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকছে, আজকে আপনাদের গৃহে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে, হাত গলে হঠাৎ অর্থপ্রাপ্তি পেরিয়ে যেতে পারে, যেগুলি আসার কথা ছিল সেগুলো হঠাৎ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে আটকে যেতে পারে। এস আপনি মধুর ভাষার ব্যবহার করে কিছু ফায়দা পেতে পারেন আজকে কর্মক্ষেত্রে। টি আপনাদের কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বন্ধুর দ্বারা কিন্তু আজকে কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, সুতরাং সতর্ক এবং সাবধান। ইউ কর্মের জন্য নিকট ভ্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বিকেলের পরবর্তী সময়ে। ভি আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। ডাব্লু শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাদের ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। এক্স পরিবারের সাথে আজকে সময় কিছুটা কাটতে চলেছে। ওয়াই কাগজপত্র কিন্তু আজকে খোয়া যেতে পারে, সতর্ক থাকতে হবে। জেড মেডিসিন মেডিকেল লাইন ওরিয়েন্টেড জায়গায় অর্থ মানে আর্থিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন বাড়ির জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রথমেই আলোচনা করব আপনাদের সাথে, যেরকম প্রত্যেক দিন আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার রবিবার। রবিবারে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য দিনটা মধ্যম থাকছে, আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজে কমপ্লিট করার কোনো পরিকল্পনা নিলেও আজকে কোনো খুব নেগেটিভ কোনো কাজে হঠাৎ কিন্তু আপনাদের কোনো বড় ধরনের সমস্যা এসে জুটতে পারে, যেগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সুতরাং আপনারা আজকে বিশেষ করে মোবাইল ফোন, টেলিফোন বা দূরবর্তী কোনো কথাবার্তা যারা চালাচ্ছেন দূর থেকে, তারা এমন কোনো শোক সংবাদ বা কোনো খারাপ সংবাদ পেতে পারেন, সেগুলো থেকে এড়িয়ে থাকাই আপনাদের পক্ষে আজকে ভালো হবে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, মানসিক চঞ্চলতা বিকেলের পরবর্তী সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আর্থিক উন্নতিকে কেন্দ্র করে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু হঠাৎ মনোমালিন্য হতে দেখা যেতে পারে কোনো ছোট বিষয়কে কেন্দ্র করে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অতীব শুভ রয়েছে, আজকে আপনাদের ফাইন আর্টস এবং যারা বিভিন্ন ক্রীড়াকলাপের সাথে যুক্ত, অর্থাৎ যারা বিভিন্ন ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ ভালো রয়েছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা আজকে মোটের উপর ভীষণ ভালো থাকছে, আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে শুভ হবে না, আপনাদের পক্ষে আজকে ঋণ নেওয়ার ক্ষেত্রে দিনটা অতীব শুভ রয়েছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর সাথে পরামর্শ করে কোনো কাজে আজকে প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কী ফল পেতে চলেছেন। প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব বৈশাখ মাস। বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের জন্য দিনটা মধ্যম থাকছে, আজকে কিন্তু মানসিক চঞ্চলতা কিছুটা কমতে পারে অন্যান্য দিনের তুলনায়, আজকে দূরযাত্রা আপনাদের পক্ষে ভালো হবে, ইলেকট্রিক ইলেকট্রনিক সম্বন্ধীয় কাজকর্মগুলি আপনাদের ক্ষেত্রে কিছুটা এগোতে পারে, আজকে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু আজকে হঠাৎই খারাপ হতে পারে, সুতরাং আপনি আপনার অফিসের কাজকর্ম করার জন্য যেই জিনিসগুলি ব্যবহার করেন সেগুলি কিন্তু সঠিক জায়গায় সঠিক সময় সঠিকভাবে কিন্তু রাখার চেষ্টা করুন, নচেৎ হঠাৎই বিপত্তিতে পড়তে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলিকে কেন্দ্র করে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের পরিকল্পনা এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে, আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ট্রাভেল হতে দেখা যেতে পারে, বাইরের খাওয়া অ্যাভয়েড করা আপনাদের জন্য ভীষণ ভালো হবে, আজকে মানসিক চঞ্চলতা কিছুটা হতে দেখা যেতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় কিছুটা স্বস্তি আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো থাকছে, আজকে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি তৈরি হতে পারে, আজকে নতুন কোনো প্রজেক্ট আপনাদের বিজনেসের ক্ষেত্রে আসতে চলেছে যা আপনাকে আর্থিক সচ্ছলতা অবশ্যই দেবে। এছাড়া দূরযাত্রা দূরভ্রমণের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে, আজকে মার্কেটিং লাইনে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হতে দেখা যেতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকছে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করলে ভালো হবে, তবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে, আজকে দূরযাত্রা করার সময় নিজে ড্রাইভ না করাই ভালো হবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের জন্য দিনটা মধ্যম থাকছে, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ আজকে কমপ্লিট করা উচিত, বিজনেসে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আজকে বিবাহের কথাবার্তা এগিয়ে যেতে পারে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে পারে, আর আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হঠাৎ খোয়া যেতে পারে, সতর্ক থাকতে হবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকছে, হেলথ ট্রাভেল হতে দেখা যেতে পারে, জল পরিমাণ বেশি খেতে হবে, নচেৎ হঠাৎই কিন্তু পেটজনিত সমস্যা আপনাকে ভুগতে দেখা যেতে পারে, আজকে দূরযাত্রা করা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে।
শত্রুবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিছুটা তৈরি হচ্ছে, সতর্ক থাকতে হবে। আজকে চোখ কান খোলা রেখে চলার আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। এছাড়া আপনাদের জন্য কিন্তু বিকেলের পরবর্তী সময় ঋণ নেওয়ার ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো। আলোচনা করবো কার্তিক মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকবে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রেমজ জীবনে কিন্তু নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ এবং তার সাথে দূরযাত্রা দূরভ্রমণের কোনো পরিকল্পনা সফল হতে চলেছে। আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ আপনাদের ক্ষেত্রে কমপ্লিট করা উচিত। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে। আলোচনা করবো যাদের অগ্রহণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকছে। আজকে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে আজকে দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মধ্যম থাকছে। আজকে দূরযাত্রা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে নতুন কোনো প্রাপ্তিতে কর্মক্ষেত্রে হঠাৎই কিন্তু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। দূরভ্রমণ, দূরযাত্রা এবং গুরুত্বপূর্ণ কাজকর্মে কিন্তু আজকে আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু হঠাৎ মনোনিবেশ করতে দেখা যেতে পারে। যেগুলি আপনি বিজনেস সংক্রান্ত কোনো কাজকর্ম প্ল্যানিং করছেন সেগুলোতে কিন্তু ভীষণভাবে ইনভলভ হতে দেখা যেতে পারে আপনাকে। আলোচনা করব যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মধ্যম যাবে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। দূরযাত্রার জন্য দিনটা ভালো নয়। আজকে আপনাদের আইনানুক জটিলতায় পড়ে যেতে হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, নিজের ড্রাইভ না করাই আপনাদের পক্ষে ভালো হবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভই শুভ থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে হঠাৎ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ব্যবসায় অর্থলগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে। দূরযাত্রা আপনাদের জন্য কিন্তু ভীষণ শুভ হবে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের পক্ষে কিছুটা ফায়দাদার হতে পারে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা শুভ নয়। আজকে হঠাৎই কিন্তু বিপত্তি সৃষ্টি হতে দেখা যেতে পারে। বিবাহের কথাবার্তা যাদের চলছে তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। হাত গলে ভুল জায়গায় অর্থ লগ্নি হয়ে যাওয়ার সম্ভাবনা একইভাবে তৈরি হতে পারে। কোনো ডিসিশন নেওয়ার আগে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কিন্তু আজকে ডিসকাস করে তবেই কিন্তু অর্থ লগ্নি করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। সামুদ্রিক স্বাস্থ্যে আজকে আমরা প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, আজকেও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ছোটো ছোটো বলা প্রত্যেক দিনকার গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলি আপনাদের জীবনে অবশ্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রত্যেক দিন সামুদ্রিক স্বাস্থ্যে অবশ্যই চোখ রাখুন। আজকে আমরা সামুদ্রিক স্বাস্থ্যে আপনার সাথে আলোচনা করব হলুদ, অর্থাৎ হালকা আভাযুক্ত হলুদ রঙের গালযুক্ত মানুষদের জীবন কীরকম হয়ে থাকে, তাদের জীবনের বৈশিষ্ট্য কীরকম হয়ে থাকে। দেখুন, যাদের গালের মধ্যে হলদে আভাযুক্ত হয় তাদের ক্ষেত্রে সর্বদাই দেখা গেছে এরা কোনো ডিসিশান মেকিংয়ে কিন্তু কিছুটা সমস্যায় পড়ে যায়। সহজাত ডিসিশান সহজে নিতে পারে না এবং ডিসিশান নিলেও তা কিন্তু বারংবার ব্যর্থ হতে দেখা যায়। এদের ক্ষেত্রে কোনো একটি কাজকে করার জন্য এত বেশি প্ল্যান এরা করতে থাকে যে সেই কাজটি সাকসেস করার জন্য যতটা তড়িঘড়ি তাকে ডিসিশান নেওয়া উচিত, সেই ডিসিশান না নিতে পারার জন্য তার সমস্ত কাজগুলি কিন্তু সহজে হাতছাড়া হতে থাকে। আর সেই কারণে এই ধরনের ব্যক্তিরা বিবাহিত জীবনেও কিন্তু বিভিন্ন জটিলতার মুখোমুখি হয়ে থাকে। দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা কষ্টকর হয়, তবে এরা কিন্তু সাধারণত সৎ ব্যক্তি হয়ে থাকে, অর্থাৎ সততা রেখেই সমস্ত কিছু করতে চায়। তবে এদের জীবনে ঘটে চলা বিভিন্ন ধরনের ছোট ঘটনা এদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন এমনভাবে করে, এরা কিন্তু হেলথ ট্রাভেলেও কিন্তু পড়তে দেখা যায়। এরা কিন্তু জীবনে বারংবার শারীরিকভাবে কিন্তু ভুগতে দেখা যায় এবং শারীরিক বড় ধরনের ক্ষয়ক্ষতিও এদের জীবনে হয়ে থাকে এবং তার সাথে সাথে বারংবার অপারেশনেরও কিন্তু সম্ভাবনা এদের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই ছিল আজকে আমাদের সামুদ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। এর পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই আলোচনায় আসবো। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো আজকে রাশিফলের। রাশিফলের আলোচনা এখন প্রত্যেক দিনের মতো প্রথমেই যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি মেষ রাশি। আজকে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভালো থাকছে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারছে। দূরভ্রমণ, দূরযাত্রার জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হবে। গৃহে আজকে নতুন অতিথি আসার সম্ভাবনা থাকছে, তবে আজকে বহুদিন ফেলে রাখা অর্থলগ্নি করা আপনাদের পক্ষে কিন্তু কিছুটা সাফল্যের মুখ আপনি দেখতে পারেন। অর্থাৎ বহুদিন ধরে যারা লগ্নি করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে আজকে অর্থপ্রাপ্তি ঘটছে। আজকে কোনো ইলেকট্রনিক সম্বন্ধীয় কোনো কাজকর্মে আজকে আপনাকে যোগদান করতে দেখা যেতে পারে। দূরভ্রমণের সম্ভাবনা সকাল সকালেই তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয়। আলোচনা করবো বৃষ রাশি। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। হেলথ ট্রাভেল আজকে কিন্তু কিছুটা কম হতে দেখা যেতে পারে, তবে আজকে আপনাদের কিন্তু ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সমস্যা হঠাৎই কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। বিকেলের পরবর্তী সময় ভ্রমণ অ্যাভয়েড করলেই আপনাদের পক্ষে ভালো হবে। পেটজনিত সমস্যায় আপনাদের ভুগতে দেখা যেতে পারে। মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে শরীরকে কেন্দ্র করে। এছাড়া আপনাদের জন্য দিনটা ভালো। বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি ছাড়া দিনটা কিন্তু মোটের উপর ভীষণ ভালো যাচ্ছে। তবে দূরযাত্রা করার সময় নিজে ড্রাইভ না করাই আপনাদের পক্ষে ভালো হবে, সেটা সকাল হোক আর বিকালই। আজকে শুভ রং আপনাদের জন্য পিঙ্ক কালার এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি। আজকে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে। হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে। আজকে মানসিক চঞ্চলতা অনেকটাই অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হতে পারে।
তার সাথে সাথে আজকে ভাগ্যস্থানের উন্নতি অথবা কর্মক্ষেত্রে আজকে কিন্তু নতুন যোগাযোগ হঠাৎ করে তৈরি হতে পারে, যা আপনাকে অবশ্যই সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। আজকে দূরভ্রমণ আপনাদের জন্য বিশেষ ভালো হতে চলেছে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এবং আধ্যাত্মিক চর্চায় আজকে মনোনিবেশ করতে দেখা যাবে। পিতার সাথে যে সমস্ত মানসিক দূরত্বগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু আজকে অনেকটাই কেটে যেতে পারে। শুভরং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা কর্কট রাশি। কর্কট রাশির জন্য দিনটা মধ্যম থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তি হাতগুলো বেরিয়ে যেতে পারে। দূরযাত্রার জন্য দিনটা শুভ নয়, আজকে নিজে ড্রাইভ না করাই ভালো হবে। আজকে ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে থাকাই আপনাদের পক্ষে ভালো হবে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিন্তু অসফলতা বৃদ্ধি করাতে পারে। শুভরং সাদা, শুভ সংখ্যা 2 আলোচনা করব। সিংহ রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যেতে পারে। নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে। বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আজকে নতুনভাবে কিন্তু কোনো মানুষের সাথে যোগাযোগ এবং সেখানে কর্মক্ষেত্র এবং ব্যবসা নিয়ে আলোচনা করতে দেখা যেতে পারে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য উন্নতি থাকছে আজকে আপনাদের জন্য। শুভরং গোলাপি, শুভ সংখ্যা 7 আলোচনা করব। কন্যা রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল কম হতে দেখা যাবে। তবে আজকে বাইরে খাওয়া আপনাদের পক্ষে অ্যাভয়েড করা ভালো হবে, পেটজনিত সমস্যায় ভুগতে দেখা যেতে পারে। দূরভ্রমণ আপনাদের জন্য শুভ নয়। কোনোভাবেই কোনো মানুষকে আজকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকা ভালো হবে। আজকে পোষ্য জন্তু থেকে কিন্তু সাবধান এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। কারো গৃহে গেছেন তো সেখানে কোনো পোষ্য থাকতেই পারে, সতর্ক এবং সাবধান। শুভ নাম আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসের ক্ষেত্রে আমি প্রত্যেকদিন আপনাদের সাথে কিছু নতুন নতুন বাস্তু টিপস অবশ্যই আলোচনা করে থাকি। আর এই প্রত্যেকদিন বলে চলা ছোটো ছোটো বাস্তু টিপস আপনাদের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে থাকে। তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা অনেক সময় আসবাবপত্র কিনে আনি, কিন্তু এই আসবাবপত্র আপনাদের ক্ষেত্রে অনেক সময় লাকি এবং অনেক সময় আনলাকি হয়ে থাকে। তো কোন দিন বিশেষ করে সহজভাবেই আপনারা দেখে নিতে পারেন যে কোন দিন আপনাদের ক্ষেত্রে আসবাবপত্র কেনা উচিত না। শনিবার, মঙ্গলবার এবং কোনো অমাবস্যার দিন আপনারা কোনো ধরনের ফার্নিচার, সেটা কাঠ হোক লোহা হোক, কোনো ফার্নিচারই আপনারা কখনো কিনবেন না। ক্রয় করা শনি, মঙ্গল এবং অমাবস্যার দিন ভীষণ অশুভ বলে শাস্ত্রে বর্ণিত আছে। সুতরাং এই দিনগুলিকে কিন্তু অ্যাভয়েড করে আপনারা কোনো কেনাকাটা করতে পারেন। তাছাড়াও আমি আগামী দিনে আপনাদের সাথে আলোচনা করব কোন কোন নক্ষত্রে আপনাদের আসবাবপত্র কেনা উচিত না। আলোচনা করব আজকে কোন গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কোন গাছে জল দেওয়া আপনাদের পক্ষে শুভ হবে। আজকে আপনারা কদম গাছ পুজো করতে পারেন, কদম গাছে জল দিতে পারেন, পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আজকে মধু সেবন করে বেরোতে পারেন, সেক্ষেত্রে দিনটা মোটের উপর ভীষণ ভালো থাকবে। এছাড়াও বলে দিই আপনাদের ক্ষেত্রে আজকে দান, বিশেষ করে যারা দানের মানসিকতা রাখেন প্রত্যেক দিন, তারা কিন্তু আজকে জলদান করতে পারেন, বিশেষ করে অন্য কিছুও দান করতে পারেন, জলদান করা আপনাদের পক্ষে আজকে ভীষণ ভালো হবে। আজকে উপায় বলে দিই, আজকে আপনারা আপনার ক্লোজ কাছাকাছি শিব মন্দিরে, নিয়ারেস্ট শিব মন্দিরে কিন্তু আপনারা কী করবেন, আজকে 8টি বেলপাতা, সম্ভব হলে 108টি বেলপাতা আপনারা অবশ্যই শিবলিঙ্গে চড়ান এবং শুদ্ধ গঙ্গাজল এবং দুধ অবশ্যই কিন্তু আজকে অর্পণ করবেন শিবলিঙ্গে। এবং বিভিন্ন ধরনের চলে আসা মানসিক অস্থিরতাগুলো কাটিয়ে তোলার জন্য আপনারা অবশ্যই কিন্তু চন্দনের তিলক প্রতিটি বেলপাতার মধ্যখানে রাখবেন, মানে প্রত্যেকটি বেলপাতার মধ্যভাগে যে পাতাটি রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই চন্দনের প্রলেপ লাগাবেন। তারপরেই কিন্তু বিল্বপত্রগুলি শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। অর্পণ করার সময় মন্ত্র এই, অর্থাৎ ওং সাং শিবায় সাং ওং অথবা ওং নমঃ শিবায় মন্ত্রে আপনারা কিন্তু জপ করতে করতে মনস্কামনা জানাতে জানাতে আপনারা কিন্তু আজকে বিল্বপত্র অর্পণ করে বিশেষ ফায়দা পেতে পারেন, যারা মানসিকভাবে দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। আলোচনা করবো যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে মন্দিরে ফুল অর্পণ করতে পারেন, দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কিন্তু যারা রয়েছে তাদের ক্ষেত্রে আজকে আটা দান করা ভীষণ শুভ হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের আলোচনা। এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দিনটা ভালো থাকছে, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিছুটা তৈরি হলেও কিছুটা বিঘ্ন ঘটাতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার পারিবারিকভাবে কিন্তু বিবাদের সম্ভাবনা থাকছে। নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হবে। তবে আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে বলে দিই, দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎই কিন্তু সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে। বিকেলের পরবর্তী সময় ভীষণ সতর্ক থাকতে হবে, বাইরের খাওয়া অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভীষণ ভালো। আজকে কোনোভাবেই ঋণ নেওয়া এবং দেওয়া উচিত না। শুভরং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য দিনটা মধ্যম থাকছে, মায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখুন। দাম্পত্য জীবনে সমস্যা এবং জটিলতা বৃদ্ধি পেতে চলেছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। কোনো রকম সমস্যার মধ্যে না গিয়ে আপনারা সমস্ত সমস্যা সমাধানের পথ কিন্তু সহজেই খোঁজার চেষ্টা করুন এবং বুঝে কথা বলুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভরং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7 আলোচনা করবো।
ধনুরাশি, দাম্পত্য জীবনে মধুরতা কিছুটা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য দ্বিধা মধুর রয়েছে। আজকে কোনো নতুন প্রজেক্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং তার সাথে সাথে আপনার বলা ছোটো কোনো কথা আজকে ভীষণভাবে ভাইরাল হতে পারে, যা আপনাকে সাফল্যের উচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে। আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না, আজকে ঋণ নিতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো রয়েছে। আজকে পৌষ্য জন্তু দ্বারা কিন্তু সতর্ক এবং সাবধান। সন্তানকে নিয়ে দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। মকর রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যাচ্ছে। আজকে কোনোভাবেই আজকে কিন্তু ফাটকা অর্থ হাতগুলো বেরিয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। আজকে বুঝে বুঝে লগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে, লগ্নি না করাই আপনাদের পক্ষে আজকে ভীষণ ভালো। যদিও লগ্নি করতে হচ্ছে তাহলে বিকেলের পূর্বেই কিন্তু লগ্নি করার চেষ্টা করবেন, বিকেলের পরবর্তী সময় আপনাদের দূরযাত্রা না করাই ভালো হবে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থ লগ্নি করা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে, বিশেষ করে বাড়ি জমি সম্পদ সম্পত্তি সংক্রান্ত কোনো জায়গায় অর্থ লগ্নি করার পূর্বে সাত পাঁচ ভেবে লগ্নি করা আপনাদের পক্ষে ভালো হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপ এবং শুভ সংখ্যা 8 আলোচনা করবো। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাচ্ছে, হেলথ ট্রাভেল বেশি হতে দেখা যেতে পারে আজকে। তবে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা গুরুত্বপূর্ণ কোনো জিনিস এক স্থান থেকে আরেক স্থানে ক্যারি করছেন তারা কিন্তু তাদের নিজের গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ মোবাইল হতে পারে, ওয়ালেট হতে পারে, সাবধান এবং সতর্কতার সাথে রাখার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু খোয়া যেতে পারে। ভীষণ সতর্ক এবং সাবধান, কোনোভাবেই কোনো মানুষকে কিন্তু আজকে ঋণ দেওয়া থেকে বিরত থাকা আপনাদের পক্ষে ভালো হবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1 আলোচনা করবো। মীন রাশি, হেলথ ট্রাভেল তৈরি হতে দেখা যাচ্ছে, আজকে দূরভ্রমণ আপনাদের জন্য কিন্তু সুখ ফলপ্রসূ হবে না, কোনোভাবে কোনো মানুষকে ঋণ দেওয়া আপনাদের জন্য ঠিক নয়। আজকে আপনার পরিবারের কোনো ব্যক্তি আপনার সাথেই হঠাৎ শত্রুতা করে ফেলতে পারে, ভীষণ সাবধান এবং সতর্ক। কোনোভাবেই কিন্তু আজকে আপনি আপনার মনের মানুষকে আপনি আপনার কথা বা আপনি আপনার ভাষাটা কিন্তু সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারবেন না, যার জন্য আপনাদের দাম্পত্য জীবনে একে অপরের দোষারোপ এবং সন্দেহ বৃদ্ধি হবে, যেখান থেকে কিন্তু সমস্যায় সমস্যা আবারও বৃদ্ধি পেতে পারে। তবে আজকে আপনাদের পক্ষে কিন্তু কোনো আসবাবপত্র বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটার ক্ষেত্রে দিনটা শুভ নয়। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার। Thank you.